ধর্ষণ, কার লজ্জা? আজকে আমরা যাব সম্ভাব্য সমাধানের দিকে। পরিবারে যখন একটা শিশু দেখছে, ছেলে শিশু যখন দেখছে তার মা বিভিন্ন ভাবে বাবার দ্বারা বা আরো কাউকে কারো কারো দ্বারা নির্যাতিত হচ্ছেন, তার কোনো দামই নাই পরিবারে, তাকে নানাভাবে নির্যাতন করা হচ্ছে, তখন সেই পুরুষ শিশুটির মাথার মধ্যে গেঁথে যায় যে একজন নারীকে এইভাবেই ব্যবহার করতে হয়। এবং নারী শিশু যখন দেখছে তার মায়ের এরকম হচ্ছে, মা করে আছেন, তখন তার মাথার মধ্যে গেঁথে যায় যে আমার জীবনটা এরকমই হবে, এটাই আমাকে মানতে হবে। কোনো পরিবারের সাথে কোনো পরিবারের গন্ডগোল, সেখানে সেখানে ধর্ষণটা হচ্ছে। আমি মনে করি ধর্ষকামী মানসিকতা বন্ধ করার জন্য পরিবার, সমাজ, সরকার, রাষ্ট্র সবার কাজ করা উচিত। একজন নারী বা শিশুকে ধর্ষণ একজন ব্যক্তি করত, সেই ধর্ষণটা আস্তে আস্তে কি হয়েছে, তার রূপ পরিবর্তন হয়ে এটা দলে, মানে এক দল ধর্ষণ করে, আবার ধর্ষণ করেই শেষ করে না, তাকে আবার মার্ডার করা হয়। অর্থাৎ একজন নারী ধর্ষিত হয়ে শেষ না, তাকে আবার মৃত্যুবরণও করতে হয়। আপনি জাস্ট একটা মেসেজ আপনারা দেখেছেন, অবশ্যই একটা ডেট ট্রিপ 25 তারিখে, মেয়েটার বয়স ছিল 14 খুব সম্ভব, সে তার 35 বছরের হাজবেন্ড, তার বিয়ে হয়েছিল 20 তারিখে, সে কিন্তু মারা গেছে, এটা আপনারা সবাই হয়তো জানেন। এই যে আমাদের আইনের একটা বিষয় আছে 375 প্যানেল কোডে 86 ইয়েতে, সেই জায়গায় যে র্যাপের সংজ্ঞাটা, সেটাও কিন্তু একটা বাধাগ্রস্ত করে। কারণ আপনি দেখেন 14 বছরের মেয়ে, সে কিন্তু স্বামী কর্তৃকই এই অত্যাচারের শিকার হয়েছে। এর আগের দুটো এপিসোডে আমি দেখলাম যে মেয়েদের পোশাক সম্পর্কে বলেছে, তা আমরা সমুদ্র সৈকতে খুব সুন্দর তন্নী তরুণীকে দেখি স্বল্প বসনা, সেখানে কি রেপের ঘটনা ঘটে? সেখানে তাহলে তো সেইখানেই সবচেয়ে বেশি রেপের ঘটনা ঘটার কথা ছিল। আসলে কিন্তু এটা স্বল্প বসনা কিংবা নারীর পোশাক, এটা কোনো বিবেচ্য বিষয় হতে পারে না, কিংবা এই জন্য কোনো যৌক্তিকতা আসতে পারে না। তোমাকে একটা পজিটিভ ছবির কথা বলি, পিঙ্ক। পিঙ্ক একটা ইন্ডিয়ান ছবি, সেখানে দেখা গিয়েছে যে মেয়েদের চরিত্র নিয়ে কথা বলছে, আমাদের এখানেও সেটা বলে। তো সেখানে বলেছিল যে লয়ার ছিলেন, উনি বলছেন যে মেয়েটা বলেছে নো, নো ইজ নো, ইট ডাজন্ট নিড ফার্দার এক্সপ্লানেশন, তার মানে তার কনসেন্ট নাই, তাকে যদি জোরপূর্বক অ্যাগ্রেশন করা হয়, তাকে সেক্সুয়াল অ্যাগ্রেশনে নিয়ে যাওয়া হয়, রেপ করা হয়, তাহলে কিন্তু এটা রেপ হবে। এবং তার চরিত্র, সে অন্য পাঁচটা ছেলের সঙ্গে যদি সম্মতি সহকারে সে যদি তার রিলেশনশিপ করে, সেটা সেটা রেপ হবে না, কিন্তু এই ক্ষেত্রে তার সম্মতি না থাকলে রেপ হবে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা ঘোষণা করার ঠিক 10 দিন পরে নোয়াখালীতে আবার একই ঘটনা ঘটেছে। অর্থাৎ বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে সেই মহিলার স্বামী বাইরে কর্মরত ছিলেন এবং ধর্ষণ করে, সেই একই স্টাইলে ধর্ষণ করে ভিডিও করে বলা হয়েছে, তুমি যদি কথাটা প্রকাশ করো তোমার জন্য উপযুক্ত ব্যবস্থা আছে, হুমকি দেয়া হয়েছে। কিন্তু আইন তো হয়ে গিয়েছিল, সে কি জানতো না যে আইন হয়েছিল? আসলে হয়েছে কি, আইন কানুন অবশ্যই দরকার, কিন্তু তার চেয়ে বেশি দরকার হয়েছে আইনের সঠিক প্রয়োগ। সেটা অপরাধ দমনের, সেই অপরাধ দমনটা কখন হবে যদি দেশে গণতন্ত্র থাকে, যদি দেশে সুশাসন থাকে, যদি দেশে আইনের শাসন থাকে, যদি দেশে আইনের প্রয়োগ থাকে, যদি সেই ধরনের রাজনৈতিক সংস্কৃতি থাকে, তাইলেই না সে অপরাধটা দমন হচ্ছে, তাই না? অপরাধ সেই আইনটার প্রয়োগ হবে আর কি। আজকে ছেলেরা, অল্প বয়সী ছেলেরা, এটা তো ফান না, এটা ফান করছে বিষয়টা তা না, তার তো সেক্স এডুকেশন কি সেটি সে জানে না, মানে কি বলে, সেক্স এডুকেশন সম্বন্ধে তার যৌনতা সম্বন্ধে কিন্তু কোনো ধারণা নেই, এটার সঙ্গে কিন্তু ফানের কোনো সম্পর্ক নেই। এখানেও কিন্তু সে একটা ছেলে, সে মানে দল বেঁধে কিংবা একা একটা মেয়ের উপরে সে তার অধিকারটা ফলাও করতে পারবে, এটার সঙ্গে কিন্তু যৌনতার বা কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। সুতরাং এই জায়গাটা তাকে প্রপারলি, তাকে সেক্স এডুকেশন দেয়া, স্কুল কলেজে পড়ালেখার ক্ষেত্রে কো এডুকেশন, স্কুল একসঙ্গে থাকা, একসঙ্গে চলা, নারী পুরুষকে ওইভাবে বিভেদ না করা, মানুষ হিসাবে বিবেচনা করা। অন্যের ব্যাপারগুলো তো আমরা জানি না কতটা বাজে ভাবে যে বিভিন্ন রকম ভাবে নারী দেহ প্রদর্শিত হচ্ছে, এবং ধর্ষক, নিম্ন শ্রেণীর ধর্ষক কিন্তু তাতে উত্তেজিত হচ্ছে,
উত্তেজিত হওয়ার পরে সে তো আর সেই মডেলটাকে টাচ করতে পারছে না, তার তো অনেক ধরা ছোঁয়ার বাইরে। সে তখন কি করছে, একটা শিশুকে, একটা প্রতিবন্ধীকে, একটা দুর্বল নারীর উপরে কিন্তু সে ছাপিয়ে পড়ছে বিভিন্ন কোণায় নিয়ে, বিভিন্ন জায়গাতে নিয়ে। এই জায়গাটা কেউ খেয়াল করছে না, মনে করছে যে শিশুর পোশাক কি তাকে ধর্ষণে দূর আছে, এটা শিশুর পোশাক দায় না। ওই যে সেই পণ্য দেখেছে, ওই যে সে ব্লু ফিল্ম দেখেছে, ওই যে পর্নোগ্রাফি দেখেছে, সে উত্তেজিত হয়েছে, এটা তো সে তখন কি করেছে, তখন একটা অবজেক্টকে বেছে নিয়েছে, সেটা তখন শিশু হয়ে গেছে, সেটা তখন অসহায় একটা প্রতিবন্ধী মেয়ে হয়ে গেছে, তখন সে তার উপরে তার ইচ্ছাটা চরিতার্থ করেছে। আমাদেরকে বন্ধ করতে হবে এই সমস্ত পর্নোগ্রাফি, আমাদের বন্ধ করতে হবে নারীর পণ্য হওয়া, আমাদেরকে বন্ধ করতে হবে নারীর এই যে নিজেকে নিচু স্তরে নামিয়ে আনা। ধরেন এই যে অ্যাসিড দগ্ধতা নিয়ে আমাদের কিন্তু সিনেমা হয়েছে, অনেক ডকুমেন্টারি হয়েছে, নাটক হয়েছে, রেপ নিয়ে কি কোনো সিনেমা হয়েছে? হয় নাই, আমি হয়তো নাম জানি না বা অন্য কিছু হতে পারে। আর যেটা হচ্ছে যে আমরা জিনিসটা একটা ট্রেন্ডের মতো করে একটা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি, শেষ হয়ে যাচ্ছে। লাস্ট তনু হত্যার এই যে, এরপরে আমি আর নাম মনে করতে পারছি না, আমিও নর্মালাইজেশনে চলে গেছি, আর নাম মনে করতে পারছি না কে কে রেপ হয়েছিল, এরকমই হয়ে যায় ব্যাপারটা। কিন্তু আমাদের এই জিনিসটা ধরে রাখতে হবে কন্টিনিউশন। স্যার আপনি যেটা করেছেন আর কি, এরকম করেই একদম জেনারেলাইজড করতে হবে, আমরা সবাই কথা বলছি রেপ নিয়ে, সবাই এটা নিয়ে সচেতন, তখন আমাদের কর্তৃপক্ষ সরকার বাধ্য হবে যে এই জিনিসটাকে ঠিক করার বা যেটাই হোক আমলে আমলে আনা। শাস্তিটা হচ্ছে, হ্যাঁ শাস্তিটা হচ্ছে নিশ্চিত করতে হবে। অনেক জায়গায় অনেক রকম শাস্তি থাকে, সর্বোচ্চ শাস্তি এরকম, সেরকম, ওরকম, কিন্তু আমার শাস্তি কি হচ্ছে, প্রদান করা হচ্ছে? আমি তো মনে করতে পারছি না কোন শাস্তিটা আমি লাস্ট শুনেছি বা খবরে পড়েছি, এরকম আর কি শাস্তিটা নিশ্চিত করতে হবে। ধর্ষণের শিকার হলে এতে পরিবারের লজ্জা বা সেই ধর্ষণের শিকার নারীটির লজ্জা, এটা একদম আমাদের ভুলে যেতে হবে, এই শিক্ষাটাই আমাদের ভুলে যেতে হবে। এটা কোনো লজ্জা না, এটা একটা অপরাধ, এটা যে করেছে এটা হচ্ছে একটা অপরাধ, ধর্ষণ একটা অপরাধ। এটা তো আসলে লজ্জার বিষয় না, এই যে কলঙ্ক শব্দটা ইউজ করা হয়, কলঙ্কিত শব্দ, সেজন্যই বললাম এটা লজ্জার বিষয় না, এটা পুরুষদের মুখ থেকে আসতে হবে, এই লজ্জাটা ধর্ষকের ধর্ষিতার না, এটা পুরুষের মুখ থেকে আসতে হবে। সবাই ভালো থাকবেন, এই ধরনের ধর্ষণ বা এই ধরনের চিন্তা যাতে কারোর মাথায় না থাকে, একেবারে শেষ হয়ে যায়, এই কামনা করে আজকের মতো এখানে, আজকের মতো না মানে এই প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।